शिल्पांचल में फर्जी लॉटरी पर कार्रवाई को लेकर पुलिस सक्रिय हो गई है। शनिवार को कुल्टी के हसनपुरा में रेड के बाद रविवार रात को आसनसोल दक्षिण थाना अंतर्गत काली पहाड़ी मोड़ पर पुलिस द्वारा नाका चेकिंग के दौरान भारी मात्रा में फर्जी लॉटरी टिकट जब्त किया गया है। बताया जाता है कि एक ऑटो में फर्जी लॉटरी या झारखंड लॉटरी लदी थी। नाका अभियान के दौरान पुलिस ने इस ऑटो को रोका और जांच के दौरान पाया गया कि अवैध लॉटरी आसनसोल ले जाया जा रहा है। पुलिस ने तत्काल सभी नकली लॉटरी टिकट को जब्त कर लिया और ड्राइवर से पूछताछ कर रही है। इसके पहले कल शाम कुल्टी से हसनपुरा में सरगना के घर पर भी पुलिस के द्वारा छापेमारी कर बड़ी मात्रा में नकली लॉटरी जब्त करने की खबर है। गौरतलब है कि यह फर्जी लॉटरी ठगों के ग्रुप द्वारा सफेदपोश लोगों के साथ गांठ से चलाई जा रही है, क्योंकि इसका किसी लॉटरी कंपनी से संबंध नहीं है। ये सिर्फ एक कागज का टुकड़ा है। लॉटरी विक्रेता चंद पैसों के लाभ के लिए इस ठगी में शामिल हो जाते हैं, क्योंकि इस नंबर में अगर प्राइज मिलता है तो उसका भुगतान भी नहीं होगा। यह पूरी तरीके से एक धोखाधड़ी का अपराध है। पुलिस को इस लॉटरी को बेचने वालों को भी पकड़ना चाहिए, ताकि लोग इस ठगी का शिकार होने से बच सके। আজ কে বিকালবেলা আমরা খবর পাই যে আমাদের আসানসোল স্টেশন থেকে একটা ছোট টেম্পো গাড়িতে প্রচুর পরিমাণ ফেক ডিয়ার লটারি টিকিট ট্রান্সপোর্টেশন হবে। তো সেই অনুযায়ী আমরা আমাদের কালীপাড়ি নাকা আছে তার কাছে আমরা ওখানে টিম পাঠাই। আসানসোল সাউথ থানা এবং জাহাঙ্গীর মহল্লার টিম মিলে ওখানে আমরা নাকা লাগাই, এবং যে গাড়িটা আমাদের ইনপুট ছিল সেই গাড়িটা যখন আসে গাড়িটাকে আমরা ডিটেন করি। ওই গাড়ির যে ড্রাইভার এবং তার সঙ্গে আরেকজন যে ছিল তাকে আমরা জিজ্ঞাসাবাদ করি, কিন্তু তারা কিছু বলতে পারে না। গাড়িটাকে আমরা সঙ্গে সঙ্গে সার্চ করি। সার্চ করে আমরা ওখানে ন বস্তা প্রায় আপনার 8.61 lakhs, মানে প্রায় 9 lakh মতো এরকম ফেক ডিয়ার লটারির টিকিট পাই, যার বাজার মূল্য প্রায় 90 lakh টাকা মতো। তো আমরা ওদেরকে জিজ্ঞাসাবাদ করার পরে ওরা কোনো স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার দিতে পারে না, এবং ওরা বলে যে এটা ওরা পাণ্ডবেশ্বরের কাছে কাউকে একজনকে ডেলিভারি দিতে যাচ্ছিলো। তো আমরা ওদেরকে ধরি, এবং এগুলো আমরা নতুন যে আইন আছে তার প্রসিডিওর মেনে সার্চ সিজার হয়। একটা স্পেসিফিক কেস আমাদের স্টার্ট হচ্ছে, কালকে ওদেরকে পিসি নেওয়া হবে, নিয়ে বাকি ইনভেস্টিগেশন করা হবে। এটা এখনও পর্যন্ত যা খবর পেয়েছি এটা দিল্লি থেকে ট্রেনে করে এসছে, আমরা এখনও ইনভেস্টিগেশন করছি, বেরোবে, আস্তে আস্তে বেরোলে আপনাদের বলা হবে। চক্র বলতে এই লটারি তো ছাপানোর একটা ব্যাপার আছে, এবং দিল্লি থেকে যেহেতু শুনছি ট্রান্সপোর্ট হয়েছে এখনও পর্যন্ত যা পাওয়া গেছে, তো সেক্ষেত্রে এটা বড় গ্যাং এর পেছনে থাকতে পারে, আমরা আস্তে আস্তে ইনভেস্টিগেশন করে বের করব। না, এরকম না, চক্র শিল্পাঞ্চলে ছড়ানোর ব্যাপার নেই। যখন যেমন যেখানে হচ্ছে পুলিশ যথাযথ অ্যাকশন নিচ্ছে, আমরা রেড করছি, অ্যারেস্ট করছি, এরকম কোনো চক্র বা শিল্পাঞ্চলের পুরো এরিয়া জুড়ে ছড়িয়ে পড়ার কোনো ব্যাপার নেই। Gracias.
আমার ক্যামেরা বুদ্ধি এত না, আমি জানি কত দূর পর্যন্ত ক্যামেরা নেবেও, আমি জানি বললেন না, আমি তখন থেকে দেখি ক্যামেরা বুঝি। আমি দূরের থেকে ওই ক্যামেরার মধ্যে ঢুকছি না, আপনার ক্যামেরার মধ্যে আমি সেগুলো বুঝেই চলছি। Yeah, we're going to have to do it.